জীবনে এই দুই ধরনের মানুষকে কখনোই ক্ষমা করবেন না। নাম্বার এক, যারা দুমুখো সাপের মতো হয়, যেখানে যেরকম সেখানে সেরকম কথা বলে, আর নিজেকে ভালো রাখার জন্যে সব সময় রাজনীতি করে। নাম্বার দুই, যা দরকার পড়লে আপনার সাথে মিষ্টি মিষ্টি কথা বলে, আপনার সাথে সম্পর্ক স্থাপন করে, আর নিজের স্বার্থ মিটিয়ে গেলে আপনাকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। তিন ধরনের মানুষের বেশি অহংকার হয়, বেশি শিক্ষিত হলে, বেশি সুন্দর হলে, আর হঠাৎ বড়লোক হলে। সব মৃত্যু দেহের হয় না, কিছু মৃত্যু স্বপ্নের আর ইচ্ছেরও হয়। শুনতে তেত কিন্তু খাঁটি সত্য। নাম্বার এক, যে ব্যক্তি সদা সত্য বলার রোগ থেকে থাকে, সে কোথাও মানিয়ে নিতে পারে না, না তো সমাজে, না পারে পরিবারে, না পারে অফিসে, না পারে আত্মীয় স্বজনে। শুনতে খারাপ লাগলেও সত্যি। নাম্বার দুই, একবার আপনার উপর কোনো ব্যক্তির বিশ্বাস হারিয়ে গেলে দ্বিতীয়বার আপনি বিষ খান, তাকে শুয়ে শপথ করুন, তাতেও ওই ব্যক্তির কিছু যায় আসে না। নাম্বার তিন, এটা তিক্ত হলেও সত্যি যে একজন মানুষ খুব সহজে বলে যে সে দ্বিতীয়বার তৃতীয়বার বিবাহ করতে প্রস্তুত, আপনি কখনোই একজন স্ত্রীর কাছ থেকে শুনতে পারবেন না, কারণ নারী সর্বোপরি এক পুরুষের হয়েই থাকতে চায়। তিন পুরুষ একসঙ্গে কখনোই মন থেকে চাইবে না। নাম্বার চার, টাকা হলো সেই সাবান যা আজকের সময়ে সব ধরনের কালো দাগ পরিষ্কার করে দেয়। নাম্বার পাঁচ, তিক্ত হলো সত্য, মেয়েদের সৌন্দর্য ও যৌতুক দেখে পছন্দ করা হয়, কিন্তু আসল মূল্যবোধ ও গুণ তো বিয়ের পরেই বোঝা যায়। নাম্বার ছয়, তাসের জোগাড় এবং প্রিয়জনের কোনো কিছুই অতিরিক্ত ভালো না, সেটা ভালোবাসাই হোক, হোক সেটা বন্ধুত্ব, যেটাই অতিরিক্ত দেখাবেন সেটাই আগে ঠকাবে। ডাকাত যেমন গরিবের বাড়িতে ডাকাতি করতে যায় না, তেমনি শয়তানও ভালো মানুষ ছাড়া খারাপ মানুষকে ধোকা দেয় না। চোখের জল সেই ঝরায় যে একদিন বলেছিল, তুমি হাসলে তোমাকে অনেক সুন্দর লাগে। সময়ের সাথে সাথে প্রতিশ্রুতি বদলে যাবে না, এইটুকু ভরসা যদি নিজের উপর থেকে থাকে তবেই কাউকে কথা দিন। কথা দিয়ে কথা রাখার জন্য ভবিষ্যৎ জানতে হয় না, বিবেকের কাছে স্বচ্ছ থাকতে হয়। কিছু মানুষকে অতিরিক্ত দাম দিতে গিয়ে আমরা নিজেকে সস্তা করে ফেলি। জীবনের সবচেয়ে বড় ভুল তখনই করবেন যখন দুদিনের পরিচয়ের মানুষগুলোকে দ্রুত আপন করে ফেলবে। মানুষ পাখির মতো কাছে আসবে, কিছুটা সময় থাকবে, তারপর হঠাৎ একদিন উড়ে চলে যাবে। মানুষটি যখন নীরব পাথর হয়ে যায় তখনই কিন্তু একা হয়ে যায় না, সবার সাথেই থাকে, কেউ টের পায় না তার চুপ হয়ে যাওয়াটা, সবার সাথে মিশে থাকে, তার নিজের সমস্যাটুকু সে নিজেই ডিল করে। এক সময় এসব অভ্যাসে পরিণত হয়ে যায়, এরপর মেন্টাল সাপোর্টের জন্যে আর কাউকে প্রয়োজনে হয় না। নিজের হতাশার জন্য কখনো অন্যকে দায়ী করো না, বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্যে। যে মানুষটা নিজের হাসি বিক্রি করে আপনার হাসি কিনে, সেই মানুষটার নাম হলো বাবা। যদি সব কিছু পাওয়া যেত তাহলে জীবনের রং বলে কিছুই থাকতো না। কিছু না পাওয়া কিছু কষ্টগুলো জীবনের পরিপূর্ণতা দেয়। জীবনের সব কিছু পেলে জীবন হয়তো মূল্যহীন হয়ে যেত, থাক না কিছু কষ্ট, এই তো আছি বেশ। নিজের বাড়ি ভাঙ্গা কিংবা ভালো যেমনই হোক, নিজের বাড়ির মতো শান্তি কোনো রাজার রাজপ্রাসাদেও পাওয়া যায় না। নিজের চোখের সামনে সব দেখেও চুপ থাকতে হয়, উল্টে রাগ দেখায়, সব মেনে নেওয়ার পরেও প্রতিনিয়ত ঠকে যাচ্ছি, তাও কোনো অভিযোগ নেই, শুধু বিশ্বাস করি যে যেমন করবে তার সাথেও ঠিক তেমনি হবে। ভালোবাসা প্রকাশ করতে নেই, যে প্রেম যত গোপন
সে প্রেম ততই গভীর। কিছু মানুষও জীবনে বারবার আসে না, তাই আগলে রাখতে হয়। মানুষকে মানুষ হতে হয় তার স্বভাব গুণাগুণ দিয়ে। জন্মালে কেউ মানুষ হয় না, আবার ডিগ্রি দিয়েও কেউ মানুষ হয় না। মনুষ্যত্ব বোধ সব মানুষের মধ্যেই থাকে না। মানুষ নিজের প্রয়োজনে অন্যের জীবনে আসে, অন্যের জীবন এলোমেলো করে, নিজের সুখ কুড়িয়ে নিয়ে চলে যায়। জীবনে সুখী চাইতে দুঃখের পরিমাণটা এতটাই বেশি যে সুখগুলো কবে এসেছিল সেটাই ভুলে গেছি। একদিন এক ডাক্তার ক্ষুধার্ত এক ছেলের মুখে খাবার তুলে দিচ্ছে। সেই সময় সেই বাচ্চাটি ডাক্তারটিকে বলল, আপনি আমাকে এমন কোনো ওষুধ দিতে পারবেন যেটা খেলে আমার আর কোনো দিনেও ক্ষুধা পাবে না? এই কথা শোনার পর ডাক্তার তার চোখের জল আটকাতে পারেনি। মানুষ অভাবে মরে না, মানুষ মরে স্বভাবে। মানুষ ভালোবাসায় মরে না, মানুষ মরে ধোকায়। কবরস্থানের দিকে তাকালে মনে হয় জীবনের সব আয়োজনেই মিথ্যা। জ্ঞানীকে তার ভুল ধরিয়ে দিলে সে তোমাকে বন্ধু বানিয়ে নেবে, আর একজন মূর্খকে তার ভুল দেখালে সে তোমাকে শত্রু ভেবে নেবে। মানুষের এই পৃথিবীতে আমাদের মানুষ হওয়াই হলো না। খালি পকেট যেমন পৃথিবী চিনিয়ে দেয়, তেমনি খারাপ সময় মানুষেই চিনিয়ে দেয়। মানুষ যখন অপরাধ করে তখন ডাইনে বামে আগে পিছনে সব দিকে তাকায়, শুধু উপরের দিকটাই দেখতে ভুলে যায়। দানে কখনো ধন কমে না, ক্ষমায় কখনো ক্ষমতা কমে না। এক ব্যক্তি ট্রেন ছাড়তে 3 ঘন্টা দেরি হবে জেনে ওয়েটিং রুমে বসতে গেল। ওয়েটিং রুমে ঢুকে তার চোখে পড়ল রুমের লাইটটি নষ্ট, তাই সে ছোট্ট একটি বালব কিনে লাগালো। তারপর খেয়াল করল রুমে অনেক মাকড়সার জাল। তাই সে একটা বড় ঝাড়ু কিনে রুমটি পরিষ্কার করল। তারপর খেয়াল করল রুমের ফ্লোরে ময়লা, তখন সে রুমটা ঝাড়ু দিল। তারপর সে খেয়াল করল রুমের বসার চেয়ারগুলো বেশি একটা আরামদায়ক নয়, তাই সে একটি আরামদায়ক চেয়ার কিনল। এখন সে রুমটি সাজানোর জন্যে কিছু জিনিস কিনে রুমটি সাজালো, যার কারণে সে অনেক ক্লান্ত হয়ে গেল। এবং সে যখন তার আরামদায়ক চেয়ারে বসতে যাচ্ছে, সেই মুহূর্তে হঠাৎ করে ট্রেনের হর্ন শুনতে পেল এবং সে ট্রেনে ওঠার জন্য রুম থেকে চলে গেল এবং ট্রেনে বসে তার গন্তব্যে যেতে লাগলো। আমি জানি আপনারা ভাবছেন এ লোকের চেয়ে বোকা লোক আর পৃথিবীতে নেই, কিন্তু আপনি কি জানেন এ লোকটি কে? এ লোকটি আর কেউ নয়, আপনি আমি। অবাক হলো, এটাই সত্যি, আমরা দুনিয়াতে এসেছি অল্প সময়ের জন্যে, আর দুনিয়ার জীবন হচ্ছে ওয়েটিং রুম, যেখানে আমরা মাত্র কয়েক ঘন্টা বা মিনিট থাকব। অথচ আমরা এই দুনিয়ার জীবনকে এমনভাবে সাজাচ্ছি যে আমরা ভুলেই গেছি আমাদের মৃত্যু খুব সন্নিকটে। এবং আমাদের এই সাজানো গোছানো দুনিয়ায় সব কিছু ছেড়ে মৃত্যু নামক ট্রেনে চড়ে চলে যেতে হবে। যে একবার প্রতারণা করে সে প্রতারক, তাকে আর কখনোই বিশ্বাস করা উচিত নয়। ভালোবাসা হলো কাঁচা সবজির মতো, নষ্ট হয়ে যায়। এজন্য ভালোবাসা বুকের মধ্যে লুকিয়ে রাখতে হয়। বুক খুব ঠান্ডা ফ্রিজের মতো, এখানে কোনো জিনিসেই নষ্ট হয় না। যার বুক যত ঠান্ডা তার বুকে ততদিন ভালোবাসা থাকে। ভালোবাসা অনেক সহজ, কিন্তু ভালোবেসে যাওয়াটা অনেক কঠিন। একে অপরকে ভালোবাসাটায় শুধু রিলেশন না, একে অপরকে বুঝতে পারাটাই রিলেশন। পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে। জীবনে কাউকে কষ্ট দিও না। আজ হয়তো তুমি শক্তিশালী, কিন্তু সময় তোমার থেকেও বেশি শক্তিশালী। সম্পর্কের নাম যাই হোক না কেন, মন খারাপের সময় যে পাশে থাকে তাকে সবচেয়ে কাছের মানুষ মনে হয়। একটি সম্পর্ক চলাকালীন নয়, সম্পর্ক ভাঙ্গার পর বোঝা যায় কে কার কতটা আপন ছিল। জীবন আমাকে বলেছে কারো দিকে এক পা এগোনোর আগে ভেবো, সে তোমার প্রতি একইভাবে আগ্রহী।
কেননা একপাক্ষিক প্রত্যাশা মানসিকভাবে তোমায় ধ্বংস করতে পারে। ভালোবাসা কখনো বয়স, সময় বা দূরত্বের কাছে হেরে যায় না, হেরে যায় অবিশ্বাস আর অবহেলার কাছে। আত্মসম্মানের থেকে বড় আর কিছুই নেই। কেউ তোমাকে একবারের জন্য ছোট করলো, তাকে চিনে রেখো এবং তার থেকে দূরে থেকো, কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে। মানুষকে চেনা সহজ নয়, একেবারেই নয়। মানুষ সতক্রো দূরে থেকেও পাশে থাকে, আবার হাতে হাত রেখেও বিশ্বাস ভাঙে। মানুষ গভীর ভালোবাসাও গোপন রাখে, আবার প্রতারণার ইচ্ছা নিয়েও অপকটে বলে দেয় ভালোবাসি। মানুষ থাকবে বলেও হারিয়ে যায়, চলে যাচ্ছি বলেও বারবার পিছু ফিরে তাকায়। কেউ কেউ আলোর পাশাপাশি অন্ধকারের পাশে থাকে, কেউ আবার ভালো থাকা কেড়ে নিয়ে লেখে ভালো থেকো। টাকা হলো সেই সাবান যা আজকের সময়ে সব ধরনের কালো দাগ পরিষ্কার করে দেয়। স্বামীর ঘরে থাকুন, দেখবেন অনেকে আপনার স্বপ্ন দেখাবে, কিন্তু ডিভোর্স হয়ে গেলে সবাই শুধু ভোগ করতেই চাইবে, কিন্তু কেউ বিয়ে করবে না। মনে রাখবেন, 20 মিনিটের দায়িত্ব সবাই নিতে পারে, কিন্তু সারা জীবনের দায়িত্ব স্বামী ছাড়া আর কেউ নেয় না। জীবনে খুশি থাকতে চাইলে এই কয়েকটা কথা অবশ্যই মনে রাখবেন। নাম্বার 1, কথা কম বলবেন, অপ্রয়োজনীয় কথা বলার থেকে নিজেকে দূরে রাখবেন। নাম্বার 2, আপনাকে কেউ কিছু জিজ্ঞাসা করলে যতটুকু প্রয়োজন ততটুকুই উত্তর দিবেন। নাম্বার 3, হই হুল্লোড় করবেন না, শান্ত থাকার চেষ্টা করবেন। নাম্বার 4, সিরিয়াস মেনটেনটে বিচলিত হবেন না, চোখ বুঝে ভাববেন কি করা উচিত। নাম্বার 5, বিপদে পড়ে আতঙ্কিত হবেন না, শান্ত থেকে উপায় খুঁজতে থাকুন। নাম্বার 6, আবেগপ্রবণ হবেন না, রাগ কান্না হতাশা এগুলোকে নিজের জীবনে হাবি হতে দেবেন না। নাম্বার 7, ব্যক্তিগত বিষয় কারোর সাথে শেয়ার করবেন না। নাম্বার 8, কেউ খোঁচা দিয়ে কথা বললে পাল্টা আক্রমণ করতে যাবেন না, মুচকে হাসি দিয়ে স্থান ত্যাগ করবেন। নাম্বার 9, সমালোচনায় অংশ নেবেন না। নাম্বার 10, নিজেকে আলাদা করে রাখুন, একা থাকার চেষ্টা করুন। নাম্বার 11, নিজের সিদ্ধান্ত নিজে নিতে শিখুন, ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। নাম্বার 12, উপদেশ কম দেবেন, নিজের কাজ নিজেই করবেন। নাম্বার 13, বেশি স্মার্ট বা হ্যাংলা হবেন না। নাম্বার 14, পরিপাটি থাকার চেষ্টা করবেন। নাম্বার 15, অপচয় করবেন না, সেটা যা কিছুই হতে পারে। নাম্বার 16, সবসময় পজিটিভ কথাবার্তা বলবেন। স্বপ্ন 2 প্রকার হয়, একটি হলো আমরা নিজেরাই দেখি এবং আরেকটি হলো অন্য কেউ আমাদেরকে দেখায়। নিজের দেখা স্বপ্নগুলো ভেঙে গেলে ততটা কষ্ট লাগে না যতটা কষ্ট হয় অন্যের দেখানো স্বপ্নগুলো ভেঙে গেলে। পৃথিবীতে 2 ধরনের কষ্ট আছে, একটা আপনাকে ব্যথা দেবে আর একটা আপনাকে বদলে দেবে। প্রত্যেকের জীবনেই এমন একজন আসে যে শুধু কষ্ট দিয়ে যায়, ভালোবাসতে আসে না। জীবনের চরম 5টি সত্য। 1, মা বাবার মতো কেউ তোমায় ভালোবাসবে না। 2, গরিবের কোনো বন্ধু হয় না। 3, সম্মান তারাই পায় যাদের টাকা আছে। 4, মানুষের মন দেখে নয় সুন্দর রূপ দেখে ভালোবাসে। 5, আপনজনগুলোর থেকে পৃথিবীতে বড় শত্রু কেউ হয় না। 3টি জিনিস ফিরে আসে না, সময় কথা সুযোগ। 3টি জিনিস হারানো ঠিক না, শান্তি আশা সততা। 3টা জিনিসের পতন হয় অহংকার মিথ্যা হিংসা। 3টা জিনিস খুব দামি,
ভালোবাসা, আত্মবিশ্বাস, বন্ধুত্ব, তিনটা লক্ষণ দেখলে বুঝবেন আপনার সময় খারাপ যাচ্ছে। নাম্বার এক, যদি দেখেন সবাই আপনার সাথে খারাপ ব্যবহার করছে। নাম্বার দুই, টাকা না থাকলে। নাম্বার তিন, প্রিয়জন ধোকা দিলে। জীবনে সুখী থাকতে কয়েকটি কাজ করুন। নাম্বার এক, যত সম্ভব ঋণমুক্ত থাকুন। সম্ভব হলে অল্প কিছু টাকা হলো তা সঞ্চয় করুন। সেটা হতে পারে প্রতি মাসে আপনি 100 টাকা সঞ্চয় করলেন। নাম্বার দুই, কাজ বেশি করবেন, প্রত্যাশা কম করবেন, এমনকি মানুষের কাছ থেকেও প্রত্যাশা কমিয়ে দিন। নাম্বার তিন, শুধু টাকা খ্যাতির পেছনে ছুটবেন না। শুধু টাকা খ্যাতির পেছনে না ছুটে সুখের পেছনেও ছুটুন। মাঝে মাঝে সব কিছু ফেলে রেখে ঘুরে আসুন কোথাও, রবের সৃষ্টিকে উপভোগ করুন। নাম্বার চার, বেশি বেশি ভালো লাগার বই পড়ুন বা অন্য শখের কাজ করুন। নাম্বার পাঁচ, স্বাস্থ্যসম্মত জীবনযাপন করুন। আপনি নিজে সুস্থ না থাকলে সব কিছু অর্থহীন মনে হবে, তীরের ক্ষত শুকিয়ে যায়, মুখের কথার আঘাত শুকায় না। সময় আর শিক্ষা আমাদের শিক্ষা দেয়, শিক্ষক সব শিখিয়ে পরীক্ষা নেয়, আর সময় পরীক্ষা নিয়ে তারপর শিক্ষা দেয়। বিয়ের আগে কোনো মেয়েকে যাচাই করুন এই পাঁচটি বিষয় দেখে। নাম্বার এক, সে অতি লোভী কি না। নাম্বার দুই, সে অলস কি না। নাম্বার তিন, সে অপরিচ্ছন্ন থাকে কি না। নাম্বার চার, তার পরিবার কেমন। নাম্বার পাঁচ, সে তার ধর্মের ব্যাপারে কতটা সংবেদনশীল।